শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মানস কুসুম রায়, পিতা শিশুরঞ্জন রায় মৃত। আমার নাম মৃত রাধারানী রায়। আমার বাড়ি পশ্চিম সাতপুরা দারোগা বাড়ি। আমার দাদার দাদা দারোগা ছিল। আমাদের গ্রামটা এবং বিশেষ করে বোয়ালখানি থানা, এটা ব্রিটিশ আমল থেকেই স্বাধীনতা প্রিয় লোকজনের যথেষ্ট পদচারণা ছিল। স্কুল কোনটা? স্কুল সাতপুরা মডেল হাই স্কুল। মেট্রিক কোন সালে? মেট্রিক 66। সিটি কলেজে ইন্টারমিডিয়েট পাস করার পরে। কোন সালে? 69। তো বাবা আমাকে কানুঙ্গোপাড়া কলেজে ভর্তি করে দিলেন ডিগ্রিতে। বলে যে আইবকা মার্শাল্ল দিয়েছে, এখানে মানুষ মারবে, তুই কানুঙ্গোপাড়াতে যা, ওখানে লেখাপড়া কর। সিটি কলেজ থেকেই কানুঙ্গোপাড়া কলেজে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ন্যাপ, ভাসানী ন্যাপ, মুজাফর ন্যাপ, মস্কোপন্থী সবার সাথে মোটামুটি যোগাযোগ ছিল। আমি মোদি গ্রুপ সমর্থন করতাম। 69-এর গণ অভ্যুত্থান সব কিছুতে অংশগ্রহণ করেছি। যখন কানুঙ্গোপাড়া কলেজে আসি তখন ছাত্র রাজনীতি তুমুলভাবে চলতেছে। আমাদের বোয়ালখালি বহু ছাত্র ছাত্রী, আমরা একযোগে মিছিল, বিক্ষোভ, পথসভা, জনসভা, গণসভা সব কিছু করিয়েছি। এবং ভিতরে ভিতরে বাঙালির জাতির যে চেতনা, বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সর্বস্তরের মানুষ, কৃষক শ্রমিক থেকে শুরু কোনো মানুষ বাদ দেয়নি, সবাই চেয়েছে আলাদাভাবে একটা রাষ্ট্র করতে। কারণ তৎকালীন পাকিস্তানের যে শোষণ নীতি এবং বাঙালিদের যে বিভিন্নভাবে বঞ্চিত করত, সেটা বাঙালিরা হারে হারে বুঝেছিল এবং প্রত্যেক ক্ষেত্রে তারা চেয়েছিল তাদের অধিকারের জন্য, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করেছে এবং ইতিপূর্বেও বহু নেতা চেষ্টা করেছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ 71-এর 7ই মার্চ দিয়েছিলেন, ওটাতেই মৃত বাঙালিও উঠে গেছে। 7ই মার্চের পরে আমরা বুঝতে পেরেছিলাম যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ পাকিস্তানিদের সাথে হবে এবং আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের বহু বন্ধুবান্ধব বোমা বানাতে গিয়ে আহত হয়েছে, আমরাও নিজেও সেই চর্চা করেছি। এর মধ্যে আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন বোয়ালখালীতে, কানুঙ্গোপাড়া কলেজ। কানুঙ্গোপাড়া কলেজ 24 তারিখে সোয়াব জাহাজ থেকে অস্ত্র নামাচ্ছিল তারা, পাকিস্তানিরা, আমাদের বাঙালিদের মারার জন্য। আমরাও সেই দিকে যাচ্ছিলাম, অগ্রসর হচ্ছিলাম। এর মধ্যে 25 মার্চে শুরু হয়ে গেল তাদের তাণ্ডব। আমরা ছাত্র জনতা সবাই এগিয়ে যাচ্ছিলাম এবং তৎকালীন কিছু কিছু অস্ত্রশস্ত্র সবার কাছে ছিল, বিভিন্ন জায়গার থেকে কালেকশন হয়েছে, বন্দুক।
ডেমি রাইফেল, হাত বোমা। আমাদের শামসুলুদা সাহেব তখন তো তরুণ, আমাদের চেয়ে বয়সে ধরেন বছর পাঁচে কম হবে, কিন্তু খুব এনার্জেটিক ছিল এবং সব কাজে এগিয়ে যেত। তো যখন 25 মার্চের পরে আরও কিছুদিন গেল, 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠন হলো, আমরা ট্রান্সমিটারে এগুলো খবর পাচ্ছিলাম, বিবিসি আকাশবাণী। 20 এপ্রিল আমাদের সাপকুড়া গ্রাম জ্বালিয়ে 150 লোককে মেরে ফেলবো, অগণিত মেয়ে দর্শনের শিকার হলো। মুসলিম বন্ধুরা আমাদের সাহায্য দিয়েছে, ওই সময় যদি না দিত আমরা আরও আরও ক্ষতিগ্রস্ত হতাম। অনেক মুসলিম পরিবার এবং রাজাকার আসছে তলোয়ার নিয়ে, কোপাবে কম্বল দিয়ে ঢেকে দিয়েছে, বা তুই নমাইত নমাইত চুপ করে থাকো, এটি যজ্ঞই মহিলারা, মুসলিম মহিলারা। আহা, এই যে একটা সহযোগিতা মানুষের ভুলান না। আমাদের ইয়ং যারা যারা যুদ্ধ করার পক্ষপাতী, তাদের মধ্যে আমাদের বোয়ালখালীর আবলুশন কমান্ডার সুলমান কমান্ডার, ওদিকে ক্যাপ্টেন করিম, তারপরে বসর ভাই, এরকম অনেকে, রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, আরও অনেক, সবাই এগিয়ে আসছে। আমাদের সাথে তো ইপিআর আছে, বেঙ্গল রেজিমেন্টের লোক আছে, ক্যাডেট আছে, তারা প্রশিক্ষণপ্রাপ্ত। ট্রেনিংগুলো আমরা কলডাঙ্গা ফরেস্ট বিট, তারপরে কলেজ, এখানে তো ট্রেনিং হয়েছে, ফাঁকে ফাঁকে ট্রেনিং হয়েছে, কলডাঙ্গা পাহাড়ে ফরেস্ট বিটের ওখানে, অবিনাশ দ্বীপ সেনের হাটের মাঠে। তো আমরা, আমাদের আবুল হাসান নামে এক বন্ধু ছিল, সে আবার বামপন্থী রাজনীতি করত, সে বলল যে আজকে রাত্রে এখানে আসবি, উদয়ভাই ইয়ং, উদয়ভাইকে পাঠানো হলো রেখে করার জন্য, বোয়ালখালী থানা আক্রমণ হবে, এবং বল উদয়ভাই লুঙ্গি পরে গামছা গায়ে দিয়ে, হ্যাঁ, একটা ঘাস কাটার যে খারাং বলে আমাদের চিটাঙ্গের ভাষায় কাশি, এগুলো নিয়ে রাখাল বালক সেজে আস্তে 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 অগ্রসর হচ্ছে, আমরাও পিছিয়ে পিছিয়ে আসি। তিন গ্রুপে ভাগ হয়ে ওই থানাটা আক্রমণ করা হবে, খালের ওই পারে এক গ্রুপ থাকবে, পশ্চিম দিকে এক গ্রুপ, পূর্ব দিকে এক গ্রুপ, এইভাবে সব রেখে করে এসে উদয়ভাই রিপোর্ট দিল, LMG ব্রাশ ফায়ার শুরু হয়ে গেল। এবং যারা থানাতে ছিল পাক আর্মির সহযোগী যারা ছিল, খুব সম্ভবত ওখানে পাক আর্মি খুব একটা বেশি ছিল না, দেশীয় যারা পুলিশ রাজাকার এরাই ছিল, এবং তাদের কেউ কেউ মারা পড়ল, আমরা গিয়ে ওখানে আমরা অস্ত্রগুলো উদ্ধার করলাম। অপারেশন থেকে আগে হয়েছিল, তিনবার হয়েছে, তিনবার তো এটা হওয়ার পরে আরও কিছু কাজ করতে হয়েছে, সেগুলো তথ্য আদান প্রদান, কোথায় রাজাকাররা আছে, কোথায় শান্তিবাহিনীর লোকেরা আছে, কোথায় মুক্তিযুদ্ধের বিরোধী ষড়যন্ত্র আছে, এগুলো সব গ্রুপ কমান্ডারদের কাছে আমি পৌঁছে দিতাম। এরপরে কালুঘাট ব্রিজের উত্তরে নাপিতের ঘাটা কোকায়ের ডাক ওই এলাকায় রাজাকারদের অসম্ভব অত্যাচার ক্যাম্প, এটা আক্রমণ করার পরিকল্পনা সুলমান কমান্ডার সাহেব করেন, এবং ক্যাপ্টেন করিম সাহেবও সহযোগিতা করেছিলেন, বিশেষ করে সুলমান সাহেব, আবুল হোসেন সাহেব অত্যন্ত সুপরিকল্পিতভাবে, এবং হুদাভাই সবুর ভাই ওনারা ওটা রেখে করতেন, রেখে করে রিপোর্ট দিচ্ছেন কতজন আছে, তাদের কাছে কোন ধরনের অস্ত্র আছে সেগুলো। আমরা প্রায় 8-10 জন রাজাকারকে স্পটে মেরে ফেলতে পেরেছিলাম এবং বাকিগুলো পালিয়ে গেছিলো। তার পরবর্তীতে মিরেশ্বরায় হয়ে তারপরে তো গেলাম, ওখানে হরিণা ক্যাম্পে ছিলাম, তারপরে ওখানে তো ট্রেনিং সেন্টার মেলা, হালকা হালকা ট্রেনিং নিতে পেরেছি, অসুবিধা হয় নাই। শরণার্থী ক্যাম্পে কাজ করেছি মুজিবনগর সরকারের অধীনে। তারপরে ডিসেম্বরের দিকে চলে আসি, ডিসেম্বর অসুস্থ ছিলাম, ডিসেম্বরের দিকে বাংলাদেশে ঢুকি আর কি। এখন কেমন আছেন? এখন আসি, হার্ট একটা রিং লাগানো। এখন বাংলাদেশ কেমন আছে বলুন? বাংলাদেশ বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভালো আছে, উনি কাজ করে যাচ্ছেন। একজন লোক যদি স্থায়ীভাবে থাকতে পারে তাহলে তার দ্বারা উন্নয়ন সম্ভব। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ
মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।